গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি লাইফস্টাইলে। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে শুক্রবার, আজকে শুভ জন্মাষ্টমী। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও সকলে ভালো আছি। তো দেখো, বাইরে প্রচুর রৌদ্র, স্নান করে পুজো দিয়ে দিয়েছি, আর জন্মাষ্টমীর কোনো মানে সেভাবে পুজো করা হয় না, তো ঘরোয়া পুজোর মতোই পুজো দিয়ে দিয়েছি। আর পুজো নেইতে কী হয়েছে, মানে একটু হলেও তো খারাপ লাগছে। তো তার জন্য আজকে মানে ভেবেছি ঠাকুরের যে বাসনগুলো সব অগোছানো হয়ে আছে, তো সবগুলো গোছাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলে অনেক ভালো লাগবে। দেখো, সবার প্রথমে আমি কিন্তু শোকেসটা খুলে নিচ্ছি তোমাদের সামনে। এই দেখো, খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন সমস্ত কিছু দেখো কেমন এলোমেলো হয়ে আছে, একটার উপর আর একটা ঠাসা ঠাসাভাবে আছে। তো এগুলোকে ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করবো। দেখো, ঠাকুরের গামলাগুলো আগে বের করে নিচ্ছি, ডালা বাসন সমস্ত কিছু এখন এক এক করে বের করে নেব। আর সমস্ত কিছু, হ্যাঁ, আমার একটু একটু করে মানে কেনা তো কেনা ধরতে পারো 5%, আর 10% মনে করো বিয়ের, আর বাকিটা সব বাবার বাড়ির মা দিয়েছে। তো দেখো, এই গিফটটা কে দিয়েছে তোমাদেরকে পরে দেখাবো, আর এই গিফটটাও কে দিয়েছে পরে দেখাবো। এই দুটো গিফট, হ্যাঁ, ওটাই আমি হাত দিয়ে দেখাচ্ছি। আর দেখো, এই যে কেটলিটা বের করলাম, এটা হচ্ছে মা দিয়েছিল সোনাইয়ের সেন্টারে খিচুড়ি আনার জন্য। তো দেখো, ঠাকুরের প্লেট ট্লেট এগুলো সব বের করে নিলাম, এখন শুরু করলাম বাটি বের করার। তো সমস্তকে বের করে নিয়ে দেখবো, অল্প জায়গাতে যেন সমস্ত বাসন ভরে যায়, ওই জন্য সমস্ত কিছু এক এক করে নামিয়ে নিচ্ছি। তো দেখো, বাটির সেটগুলো আগে নামিয়ে নিলাম। এখন এই যে এটার মধ্যে, এই জগটার মধ্যে পুরো আমি ঠাকুরের ছোট ছোট প্রদীপ, গ্লাস সমস্ত কিছু রাখি। এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো আগে বের করে নিচ্ছি। এখন দেখো, কাপ বের করে নিচ্ছি। তো কাপগুলো আগে আগে ধীরে ধীরে বের করে নেবো, আর এই কাপটা এখনও পর্যন্ত ব্যবহার করিনি, এটা বাঁধানো হয়ে আছে। তো তোমাদেরকে সবই বলবো কোথা থেকে এনেছি। আর এই দেখো, এই কাপগুলো উপরে রেখেছিলাম গাছের মতো করে। তো দেখো, চামচদানিটাও তো নামিয়ে নিলাম, এখন বার করব প্লেটগুলো। এই দেখো, দুটো কাচও পড়ে গেছে। তো দেখো, প্লেটগুলো বের করে নিচ্ছি, আর একটু পরিষ্কারও করে নেব, মুছে নেব। বর্ষাকাল যেহেতু, মুছে রাখলে পরিষ্কারও থাকবে, পিঁপড়ের ভয় আমার সবসময়, জানো তো, এমনিতে প্লায়ের তো আমার প্রচুর পিঁপড়ের ভয়। আর দেখো, এই ফুলদানিটার মধ্যে চামচদানি বানিয়ে ফেলেছি, কি জ্বালা, পড়ে যায় আরও। দেখো, এখন প্লেট টুলে সব নামিয়ে নিচ্ছি, অ্যান্ড ট্রেটাও বের করে নিলাম। এখন সমস্ত কিছু নিচে নামিয়ে ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পর একটু দেখি, কেরোসিন টেরোসিন কিছু যদি দিতে পারি তো দেবো। আর দেখো, এই প্রদীপটা, এই প্রদীপটা বাবার কাছ থেকে আমি নিয়েছি। বাবাকে বলেছি আমার এই প্রদীপটা দাও তো, খুব সুন্দর লাগে, পরে আমাকে কিনে দিয়েছিল বাজার থেকে যখন আরও একবার গিয়েছিলাম, পরে এসেছি। আর দেখো, সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলোই আমার সমস্ত কিছু পুজোর বাসন। তো এগুলো সবসময় আমি আলাদা রাখি। আর দেখো, আমি মুছে নিয়েছি এক পাশটা। এই দেখো, এখন আরও প্লাস্টিকের উপর পেপার বিছিয়ে দিলাম। এখন প্লেটগুলোও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কাপড় দিয়ে। তো এগুলো এখন গুছিয়ে রাখবো, আর যতটা পারবো ততটা কম জায়গার মধ্যে রাখার চেষ্টা করবো, তাহলে অনেক কিছু ধরেও যাবে, আমার ভালো হবে। প্লেটগুলো এখন রেখে দিলাম এইভাবে খাড়া করে। আর এই গিফটের মধ্যে কী আছে বলতে পারবা? এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই, বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, কেউ কি আইডিয়া করতে পারছো? এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা সোনাইয়ের বাবা আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে দিয়েছিল। তো দেখো, তোমাদের কাছে আজকে শেয়ার করে ফেললাম। আর দেখো, এটা লাইটটা নষ্ট হয়ে গেছে, তা এই প্যাকেটটার মধ্যে কী আছে জানো? এই দেখো, কাপ, এটা সোনাইকে অন্নপ্রাশনের মধ্যে দিয়েছিল, অন্নপ্রাশন না বার্থডে কিছু একটা হবে, মনে পড়ছে না। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো, এই চামচটা, চামচের পুরো সেটটা, এটা আমি বিয়ের মধ্যে পেয়েছিলাম, তোমার দাদা ভাইয়ের কোনো বন্ধুরা দিয়েছে। আর দেখো, এই কাপগুলো আমি হরিপুর মধ্যপুর মেলা থেকে এনেছিলাম, তো এখনও পর্যন্ত খোলা হয়নি, কোচবিহারের ওদিকে হয়। তো দেখো, এভাবে ঠাসাঠাসি করে রেখে দিচ্ছি। আর এই কাপগুলো মা দিয়েছে, তো সুন্দর লাগছে না? সাদা সাদা কাপ প্লেটের মধ্যে দিলে খুব সুন্দর লাগে, অসাধারণ। তো এগুলো মা দিয়েছে। আর দেখো, গামলাগুলোকে ভালো করে মুছে সব কিন্তু ক্লিন করে পরে রাখছি, গামলাগুলো রেখে পরে। এই যে ঢাকনা টাকনা দেখছো, সব আমার বাবা কিনে দিয়েছে পুজোর গামলা টামলা হতে, এগুলো সমস্ত কিছু আমি বাবার বাড়ি থেকে এনেছি। আর এই গ্লাসটা, আর এটা জানো, মামাস পোগো চ্যানেলের দিদিভাই, ও ছেলেকে খাওয়াচ্ছিল, তো বলেছিলাম সোনাইয়েরও আছে, তো সোনাইয়ের দিদুন দিয়েছে সোনাইকে। আর দেখো, ঠাকুরের বাসনগুলো সব মুছে টুছে আবার রেখে দিয়েছি এখানে, নাহলে ছোটো ছোটো জিনিস খুঁজে পেতে খুব অসুবিধা, তো যত তো কাজে লাগে না।
ওই জন্য এটার মধ্যে করেই রেখে দিই, তাতে আমার সুবিধা হয়। এই দেখো সুন্দরভাবে দেখা যাচ্ছে না, সাইড দিয়ে যত পুষ্পপত্র টুষ্পপত্র সব এটার মধ্যে। আর প্লেটগুলো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেন দেখিয়ে দিচ্ছি জানো, সমানভাবে এগুলো ভাগ হয়েছিল আমার মায়ের আর বৌদির মধ্যে। মা সবাইকে সমানভাবে ভাগ করে দিয়েছিল, বৌদিকে আমাকে। আর এই দেখো এগুলো আমার গ্লাস, গ্লাস নেই নেই বললেই চলতো, পরে ধীরে 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 হয়েছে। মা দিয়েছে কয়টা, এই দেখো কাচেরগুলো মা দিয়েছে, স্টিলেরগুলো রেখেছি, আর এখানে দুটো স্টিলের মা দিয়েছে। আর বাটিগুলো সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, হলুদ বাটিগুলো আমি কিনেছি বাপু, আর গোলাপিগুলো বিয়েতে পেয়েছিলাম সেট। আর এই পাশের সমস্ত কিছু এগুলো মা দিয়েছে, তো তোমাদেরকে বলে দিচ্ছি একটু একটু করে, নাহলে তোমরা জানবে কীভাবে। এইগুলোও কিন্তু মা দিয়েছে, এগুলো ছিল ছয়টা, তো বৌদিকে দিয়েছে, আমাকে দিয়েছে, আমাকে চারটা দিয়েছে, বৌদিকে দুটো দিয়েছে। মা আমার জন্য কিনেছিল, বৌদিকে না দিলে কেমন লাগে, তো দেখো সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর এই টিফিন বাড়িটা সোনা কিন্তু বার্থডে পেয়েছিলো, সোনা যেহেতু স্কুলে ভর্তি হয়নি ওই জন্য আমি আর দিইনি, বেরো করিনি, নষ্ট হয়ে যাবে। আর দেখো দুটো ছোটো ছোটো চামচ আছে, বাস্কও আছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এটা তো আগেই বললাম সোনার খিচুড়ি নেওয়ার জন্য সোনায় দিদুন সোনাকে দিয়েছে, ছোটো বাটিটা যখন স্কুলে যাবে তখন এটার মধ্যে বলে মিষ্টি দেবো। আর এগুলো হয়েছে আমার হাতা খুন্তি রান্নার জন্য ঠাকুরের বাসনে, তো এগুলো সব রেখে দিচ্ছি। আর দেখো পরিপাটির মধ্যে সমস্ত বাসন আমার হয়ে গেছে, ঠাকুরের জন্য অল্প বাসন। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, তো চলো এখন হবে রান্নাবাড়ি, তোমাদের রান্নাবাড়ির ওখানে নিয়ে চলে যাই। রান্না হবে শাক, তার জন্য শুকনো লঙ্কা রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, উনানো ধরিয়ে দিয়েছি, এখন বসিয়ে দেব কড়াই। এই দেখো কড়াই বসিয়ে দিলাম, বসানো মাত্র ভালো করে মানে কড়াইটা গরম হতেই পরে দিয়ে দেবো তেল। আর শাকটা হবে বারোমিশালি, কলমি শাক, একটা ঝাঁঝানো শাক, ওটা কি বলে নামটা জানি না, অশ্নি না কি যেন বলে, আর ধনে পাতা সমস্ত কিছু দিয়ে রান্না করবো। তো এখন কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল, তেলটা গরম হতেই দিয়ে দেবো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা বেশি করে দেবো, কেননা জানো আমাদের বাড়িতে শুকনো লঙ্কা সবাই বেশি বেশি খায়, ওই জন্য। আগে তো আমি খেতে পারতাম না, মাঝখানে তাও দুটো একটা খেতাম, পরে অসুবিধা হতো, পরে খাওয়া বাদ দিয়েছি, তো তাও দেখো ভাজছি শাকে শুকে মানে লঙ্কা না হলে ভালো লাগে না। দিয়ে দিলাম এখন রসুন থেতোনো, দেখো ভালো করে লাল করে ভেজে নেবো, একটা যখন সেন্ট হয় না সুন্দর লাগে। এই দেখো এখন দিয়ে দিচ্ছি শাক, তো শাক দিয়ে দেবো, দেখো অনেক রকমের শাক আছে এই শাকটার মধ্যে। হলুদ লবণ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে এখন শাকটা ভেজে নেব ভালো করে, মানে ঘেটে ঢেকে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ না হলে তো ভালো লাগবে না, পরে কচং কচং করবে দাঁতের মধ্যে। তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন দেবো ঢেকে, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে ফেলছি। আর শাক রান্না তো শাকটা কিন্তু খুব ভালো লাগে, আর শাকটা কিন্তু ঝাঁঝা, এই শাকটা অশ্নি শাক না কি বলে জানি না। দেখো ভালো করে মজে গেছে, আর ঢাকা দিয়েছিলাম, ঢাকা তুলে নিয়ে এখন ঝরঝরা করে ভেজে নেব, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তখন অল্প কয়টা শুকনো লঙ্কা আর তুলে রেখেছিলাম, এই দেখো দিয়ে নামিয়ে নিয়েছি, কেমন লাগছে, সুন্দর লাগছে না, খুব ভালো লাগবে কিন্তু খেতে, হেভি। আর লঙ্কাগুলো ওপরে রেখেছি, তো এখন আর কি রান্না করবো চলো। সোনার বাবা ম্যাগি এনেছে, তো ম্যাগিটাকে অন্যরকমভাবে আজকে করবো, তোমাদের সাথেও শেয়ার করি। তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুন আর আলু, এভাবে চিকনা চিকনা করে আলু যেমন করে ভাজা হয় এমন করে দিয়ে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে ভাজবো, এখন লাল করে ভেজে নেব। এভাবে কোনোদিনও খাইনি, এটা আজকে নতুন একটু আইডিয়া শাশুড়ি মায়ের। তো দেখো লাল করে ভেজে নিয়েছি, এখন এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, তো পেঁয়াজ তো কুচিয়েই রেখেছি, তো আগে একটু দেখছি ভালো করে হয়েছে নাকি। এই দেখো পেঁয়াজ কুচানোটা এখানে রাখা হয়েছে, এখানে পুরো দুটো পেঁয়াজ কুচিয়ে দেওয়া হয়েছে, তো পেঁয়াজগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে ভাবছি আমি যে কিছু একটা কম, কিছু একটা কম, কিছুতেই মনে পড়ছে না, পেঁয়াজও ভাজা হয়ে যাচ্ছে লাল 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 করে, তো কী দেব কী দেব। পরে শোনাই বলছে বাস থেকে যে মা ডিম দিবা না, তাই বলছে কি ওহো শুনো ডিম এনেছি, ডিম তো দেওয়া হলো না, তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, তো সোনাইয়ের কথা মতো এখন দেব ডিম। আর দেখো ডিম সোনাই এগিয়েও দিচ্ছে, আর ভয়েসটা তো আমাকে অফ করতে হলো, চাউমিন আগে দিয়ে দিয়েছি দেখেছো, ডিমটার পরেই দেবো, কেননা চাউমিনটা দিলাম কেন, চাউমিনটা একটু হালকা ভাজা হতে, ডিমটা দিলে পরে ভালো লাগবে, আর নাহলে ডিমটা বেশি লাল লাল ভাজা হয়ে যাবে। তো দেখো তিনটা ডিম দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব। আর সোনায় তো তর সইছে না, আর ভয়েসটা অফ তো অফ আছে,
একটাই সমস্যা মিউজিকের। তো দেখো ভালো করে ডিম দিয়ে আমি সুন্দর করে নিয়ে দিচ্ছি, আর এটা না মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমার রান্নাও প্রায় এদিকে অনেকটা এগিয়ে নিয়েছি, তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এখানে ধুনদল, বেগুন, আলু সমস্ত কিছু দিয়ে নিরামিষ একটা সয়াবিনের তরকারি রান্না করব। ভেবেছিলাম শুটকি মাছ দিয়ে, তো শুটকি মাছ পরে আর রান্না করলাম না, তো সয়াবিন আলু দিয়ে এখন রান্না করছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এই দেখো ফুটছে টকবাক টকবাক করে। তো এই দেখো সয়াবিনও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নেমে নেব ফুটিয়ে। তখন দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হতে থাক আর এখন বাসন টাসন সমস্ত মেজে আনবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটা নেক্সট ব্লগে।